পড়েছেন, কিছু কিছু জানি, কিছু কিছু জানি না, কিছু আমারও হয়তো পছন্দ থাকবে, দেখা যাক কতদূর কি করতে পারি। প্রত্যাশা যেটা তৈরি হয়েছে, যদি সুবিচার করতে পারি আমি নিজেকে খুব কৃতার্থ মনে করব। আমি বরঞ্চ উত্তরপ্রসাদ সেনের একটি গান দিয়ে শুরু করি অনুষ্ঠান। তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি দুনয়নে তোমারি শোকবারে তোমারি ব্যাকুলতা তোমারি হাহারব তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি বুকে তোমারি অনুভব তোমারি দেওয়া
দীনেন্দ্রলাল রায়ের গান করব। আপনারা জানেন যে গত বছর আমরা দীনেন্দ্রলালের সার্ধশত বর্ষ পালন করেছি। এই মানুষটি গান গাইতে গেলে সবচেয়ে আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে প্রত্যেকটা টোন সেমিটোন আমাদের গানে যেমন থাকে, এই মানুষের জীবনের টোন ছিল একদম অন্যরকম। রবীন্দ্রনাথ যেমন একটি বড় পরিবারে, বড়লোক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে শিক্ষা সংস্কৃতি সবই ব্যবস্থা ছিল আগে থেকে, কিন্তু দীনেন্দ্র রায় চিরকাল ওই স্রোতের বিরুদ্ধে নৌকা চালিয়েছে। যেহেতু তিনি সরকারি চাকরি ছিলেন, লক্ষ্য করে দেখুন তার চাকরি জীবন সবসময় তাকে কলকাতার বাইরে পোস্টিং দেওয়ার, পশ্চিমবঙ্গের বাইরে যাতে তিনি থাকতে পারেন, যাতে সরাসরি উনি পশ্চিমবাংলার বা বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে যাতে না ঢুকতে পারেন সেই চেষ্টা করা হয়েছে। এই মানুষের স্বদেশ চেতনার গান এবং হাসির গান অনন্য, তিনি প্রথম, কোনো কম্পিটিটর নেই। আমরা মনে পড়ে, আমি আর দেবাশিস আমরা সবাই ছিলাম ডিএল রায় স্ট্রিট উত্তর কলকাতায়, তার 150 বছরের জন্মদিনে গান গাইতে গিয়েছিলাম। গিয়ে শুনলাম যে বাড়িতে বসে উনি 8টা নাটক লিখেছেন সে বাড়িটি বিক্রি হয়ে গেছে, সে বাড়ি রক্ষা করা যায় না। কিন্তু খবরের কাগজের বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর এত বড় ছবি আর ডিএল রায়ের এইটুকু ছবি, সেটা কিন্তু বেরিয়েছে। আমাদের সংস্কৃতি এইখানে এসে দাঁড়িয়েছে। ডিএলের গান গাই একটু, পরেও গাইব। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি, দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি, দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। মৌখিক ভদ্রতারা কি, দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল থাকি। I'm not afraid to die.
এখানে এসে যেটা লাগছে আমার এত চমৎকার আতিথ্যতা, আর এই আতিথ্যতা কিন্তু কোনো উপর থেকে চাপিয়ে দেওয়া আতিথ্যতা না। আজকাল দেখবেন আমরা যেটা দেখি কোনো বিয়ে বাড়িতে যদি যাই দেখবেন 25টা, 26টা, 30টা পদ মানুষ খেতে পারছে না, নষ্ট হচ্ছে। সেই যে বড় লোকের যে চাল যেটা সেটা এখন প্রধান হয়ে গেছে, যে মানুষ খাবে হয়তো 5টা পদ কিন্তু 30টা পদ দিয়ে তাকে দেখানো হচ্ছে, দেখো আমি কত তোমার জন্য, কতটা আমি অপরের থেকে বেশি দরদ। কিন্তু এখানে এসে সকাল থেকেই আমার এত ভালো লাগে আমাদের সকলে যে কোনো চাপিয়ে দেয়া আভিজাত্য নেই, আভিজাত্য চাপিয়ে দেওয়া যায় না, ওটা ভিতর থেকে আসে। সেটাই এসে এখানে এসে যেটা লাগছে আমার এত চমৎকার আতিথ্যতা, আর এই আতিথ্যটা কিন্তু কোনো উপর থেকে চাপিয়ে দেওয়া আতিথ্যতা না। আজকাল দেখবেন আমরা যেটা দেখি কোনো বিয়ে বাড়িতে যদি যাই দেখবেন 25টা, 26টা, 30টা পদ মানুষ খেতে পারছে না, নষ্ট হচ্ছে। সেই যে বড় লোকের যে চাল যেটা সেটা এখন প্রধান হয়ে গেছে, যে মানুষ খাবে হয়তো 5টা পদ কিন্তু 30টা পদ দিয়ে তাকে দেখানো হচ্ছে, দেখো আমি কত তোমার জন্য, কতটা আমি অপরের থেকে বেশি দরদ। কিন্তু এখানে এসে সকাল থেকেই আমার এত ভালো লাগে আমাদের সকলে যে কোনো চাপিয়ে দেয়া আভিজাত্য নেই, আভিজাত্য চাপিয়ে দেওয়া যায় না, ওটা ভিতর থেকে আসে। সেটাই এসছে এবং এটার সঙ্গে একটা দিন যে বেশি থাকতে পারবো আগামীকাল, এটা ভেবে খুব ভালো লাগছে যে একটা দিন ছুটি পাওয়া যাবে, একটা দিন এই বাড়ির মানুষজনের সঙ্গে একটু আলাপ পরিচয় গাঢ় করা যাবে। তো সেরকম সিকোয়েন্সের একটা গান শোনাই। আমি বললাম তো আমি কখনো কি গাইবো কিছু ভাবিনি, এই গানটা অনেকদিন পরে গাইছি। ভারতচন্দ্র, গোপাল উড়ে এই নামগুলো হচ্ছে বাংলা গানের এরা আদি গীতিকার। এরা কি অসাধারণ গান রচনা করতেন শোনাই তাদের গান। বাঙালির আতিথ্যতা কোন পরিমাণ, রবীন্দ্রনাথ তখন জন্মান নেই গান যখন লেখা হয়েছে, সুতরাং কতদিন আগের গান বলছেন। ওই দেখা যায় বাড়ি আমার চারদিকে মালুম চুবেড়া, ভ্রমরাতি করছে গুনগুন, ভ্রমরাতি করছে গুনগুন, কোকিলেতে দিচ্ছে সারা, ওই দেখা যায় বাড়ি আমার চারদিকে মালুম চুবেড়া, রোমরাতি করছে গুনগুন, রোমরাতি করছে গুনগুন, কোকিলেতে দিচ্ছে ওই দেখা যায় বাড়ি আমার চারদিকে মালুম চুবেড়া। ভ্রমরা ভ্রমরী সনে
যদি অনুগ্রহ করে আমার এই বাড়িতে আসো তাহলে তোমাকে যত্ন করব, এই ছিল। আর এখন অনুগ্রহ করে যদি যান, যদি সেদিন সিরিয়ালের দিন হয় তো দেখবেন আপনার সঙ্গে কথা বলছে টিভির দিকে তাকিয়ে, মানে কথা আপনার সঙ্গে হচ্ছে কিন্তু চোখটা ওই শাঁস আর ননদিয়া, মানে কল্যাণকামী শাশুড়ি আর নেই এখন। এখন সিরিয়ালের সব শাশুড়ি হচ্ছে খুব দজ্জাল এবং তারা সবসময় অভিসন্ধি করছে কি করে বউটাকে, ছোটোখাটো ব্যাপার নয়, মানে খুন টুন কী করে করা যাবে, মেরে ফেলা যাবে। তো এই হয়েছে, এগুলোরও ইঞ্জেক্ট করা হচ্ছে তরুণ প্রজন্মের প্রতি। রবীন্দ্রনাথ এই গান শুনে খুব উদ্বুদ্ধ হয়েছিলেন। রবীন্দ্রনাথের জীবনে দেখবেন উনি এমন বহু গান, সংখ্যায় শতাধিক গান আছে যেগুলো উনি ইনফ্লুয়েন্সড বাই আদার সংস, যেমন উনি সেটা স্বীকার করে গেছেন সবসময়। উনি যখন এই গানটি কথা মাথায় রেখেছেন, যখন দাসের দেশ নাটক উনি লিখছেন, তখন হর্তনী যখন তার মনের মধ্যে বিপ্লব হচ্ছে, সে যখন দাস থেকে মানুষে রূপান্তরিত হচ্ছে, তখন দেখুন এই যে দেবাসী যা ভালো বাজাচ্ছে না, তাকাতে পারছে না, আরো মনটা আরো নির্ভার হয়ে গেছে, ভার মুক্ত। কদিন আগে মেয়ের বিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। চারদিকে মালম চুবেড়া, রবীন্দ্রনাথ থেকে এক লাইন শোনাই, ঘরে তীব্র মরিল গুনগুনি, আমারে তার কথা সে যাই শুনি, ঘরে তীব্র মরিল গুনগুনি। দিদি বসে আছেন, শোনাবো সব আপনাকে শোনাবো। উনি আমার গানের একেবারে
সেই ছোটবেলাটি থেকে আমি জগতে গান বাজনা প্রফেশনালি আরম্ভ করেছি। উনি আমার একদম মুগ্ধ শ্রোতা, আমার মায়ের মতোই একেবারে। এবং কোথাও কোনো ভালো অনুষ্ঠান হলেই উনি আমাকে ফোন করবেন এবং বলেন যে পরের প্রোগ্রামটা হলে আমাকে জানিয়ে কোথায় যাচ্ছে। তা ওনাকে এখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। ও আচ্ছা, খুব ভালো। তো রবীন্দ্রনাথের কথা বলি, উনি চিরকুমার সভা নাটক যখন লিখলেন তখন সেটা নাটক ছিল না প্রথমে। আমি একটু পড়াশোনা করি, আপনাদের খারাপ লাগে না তো কথাবার্তা শুনতে? তাহলে স্কিচ মতো ছিল, ছোট একটা নাটকের সম্ভাবনা আছে কিন্তু ছোট্ট একটা গল্পের মতো। তখন শিশির কুমার ভাদুড়ী উনি রবীন্দ্রনাথকে চেপে ধরলেন। শিশির ভাদুড়ী বললেন যে গুরুদেব, এটা আপনি যদি একটু নাটক করে দেন আমাকে তবে আমি এটা স্টেজ করব, এটার মধ্যে অনেক সম্ভাবনা আছে। তো রবীন্দ্রনাথ তো সারা জীবন বহু মানুষেরই অনুরোধ রেখেছেন, আপনারা জানেন কত যে নামকরণ করেছেন তার ঠিক নেই। তা উনি গানও লিখেছেন বহু মানুষের উপরোধে, কত সংস্থার ওপেনিং সং মানে পাগল করে দিয়েছে ওকে লোকে। তা শিশির কুমার ভাদুড়ী যখন বলেছেন উনি মহা উদ্যম নিয়ে লিখেছেন, দাঁড়ি রূপ কিন্তু এই চিরকুমার সভা। তো ছোটবেলার স্মৃতি কিরম হন্ট করে, সেই ওয়াজেদ আলী শাহকে যখন নিয়ে আসা হচ্ছে লখনৌ থেকে কলকাতায় বন্দি অবস্থায়, সে তখন জানেও না যে সে বন্দি। তার মনের মধ্যে শুধু রয়েছে খোয়াব, তার মনের মধ্যে রয়েছে সেই সাম্রাজ্য, তার মনের মধ্যে রয়েছে গজল। তখন সে গাইছে, জব ছোড় চলি লখনৌ নগরী। আপনারা জানেন স্বতন্ত্র খিজাড়ি আমরা যারা দেখেছি, সত্যজিৎ রায় বাবাটাকে রিভাইভ করেছেন, সে তখন ওই বন্দি দশাটাকে মানছে না, সে লখনৌ শহরকে ছেড়ে দিচ্ছে, এটাই তার মধ্যে আরো কষ্ট। তখন এই হিন্দু মেলার যুগে আনন্দচন্দ্র রায় বা গোবিন্দচন্দ্র রায় মতান্তরে উনি তখন হিন্দু মেলার ওপেনিং সং লিখলেন এই গানের সুরটাকে ধরে। এটা কিন্তু অনুকরণ না, এটা অনুসরণ। গানটা ছিল জব ছোড় চলি লখনৌ নগরী, আর হিন্দু মেলার ওপেনিং সং হলো কত কাল পরে বলো ভারত রে দুঃখ সাগর সাতরী পার হবে। এটা প্রায় একদম জাতীয়তাবাদী মুভমেন্টেরই গান। রবীন্দ্রনাথ এই গান খুব এই সুরটাকে মাথায় ছিল। যখন চিরকুমার সভা লিখছেন তখন ওনার এই একমাত্র প্যারোডি রচনা, এই সুরটাকে উনি নিলেন, নিয়ে দেখলেন যে ভ্রান্ত ইংরেজি আনার বিরুদ্ধে উনি লিখলেন। আমি শোনাচ্ছি সেই গানটা, যে মানুষ অন্যের কষ্ট জলের কষ্ট তার মধ্যে মানুষ তার ফুটানি করছে, সেই গান। কত কাল রবি বল ভারত শুধু কাল ভাত জল পথ কবি, কত কাল রবি বল ভারত শুধু কাল ভাত জল পথ কবি, দেশে অন্য জানে কত কাল রবি বল ভারত রে শুধু কাল ভাত জল পথ কবি, কত কাল রবি বল ভারত। যাও ঠাকুর চুই তন চুটকি মিয়া, এসো দাড়ি দাড়ি কলি মুক্তি মিয়া, যাও ঠাকুর চুই তন চুটকি মিয়া, এসো দাড়ি দাড়ি কলি মুক্তি মিয়া, কত কাল রবি বল ভারত রে শুধু কাল ভাত জল পথ করে, শুধু কাল ভাত জল পথ করে, শুধু কাল ভাত জল পথ করে, কত কাল রবে বল ভারত রে। মাকে দেশমাতৃকা মানে মায়ের তো অনেক রূপ,
তার মধ্যে একটা হচ্ছে দেশমাতৃকা, ভারত মাতার প্রতি রবীন্দ্রনাথের যে মহত্ববোধ সেটা এই স্যাটায়ারের মধ্যে দিয়ে বেরিয়েছে। আবার দেখুন, আপনাদের শোনাব আরেক সাধকের কথা, যিনি আসলে ছিলেন কালীর সাধক। আজকে এখানে সকালবেলা পুজো দেখে, পুজোর আরতি দেখে খুব ভালো লাগছিল। তো তেমনি ওড়িশা জেলার একজন বিখ্যাত সাধক ছিলেন, তিনি মা কালীর সাধক। তিনি আজীবন ওই মায়ের সাধনা করেছেন, কিন্তু দেশ তখন পরাধীন। উনি ঠিক করলেন যে মায়ের সাধনা না হয় কদিন পরেই করব, তার থেকে দেশমাতৃকার সাধনার একটু প্রয়োজন আছে। উনি বললেন যে ঠিক আছে, মায়ের মূর্তি থাকুক মন্দিরের মধ্যে, কদিন ওরা থাকুন না, এইবার রোজ পূজা করলাম, কিন্তু দেশের মায়ের প্রতি আমার কর্তব্য সেটা একটু দেখায়। তো তার নাম বলছি সেই মানুষটি। তো সেই মানুষ তখন কি করলেন, তিনি আসরে আসরে গান গাইতে আরম্ভ করলেন। আমাদের এখন বড় বড় কথা আমরা বলি, ন্যাশনাল ইন্টিগ্রেশন এক্সেট্রা, এই সমস্ত কথা বলি আমরা, কিন্তু এই আজ থেকে কয়েকশো বছর আগে এই মানুষটি এই ন্যাশনাল ইন্টিগ্রেশনের ধ্বজা তুলে নিয়ে গেছিলেন। তার নাম হচ্ছে চারণকবি মুকুন্দ দাস। মুকুন্দ দাসের আসল নাম ছিল যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর বরিশালের অমর সন্তান। তিনি যেভাবে গান গাইতেন, যেভাবে গান রচনা করতেন, সেই মাপের আধুনিক গান এখনও রচনা করা হয় না। আমি তার একটি গান শোনাচ্ছি, এও মায়ের সাধনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়ের সাধনা, দেখাতে হবে আজি জগৎবাসী সবে, দেখাতে হবে আজি জগৎবাসী সবে, এখনো ভারতের যাইনি চেতনা, হাসিতে খেলিতে আসিনি জগতে, হাসিতে খেলিতে আসিনি জগতে, করিতে হবে মনে মায়ের সাধনা, দেখাতে হবে আজি জগৎবাসী সবে, দেখাতে হবে আজি জগৎবাসী সবে, এখনো ভারতের যাইনি চেতনা, হাসিতে খেলিতে আসিনি জগতে, হাসিতে খেলিতে আসিনি জগতে, করিতে হবে মনে মায়ের সাধনা। যাবে যত রায় জগৎ ছুটি পায়, বুঝে যাবে যত রায় জগৎ ছুটি পায়, বুঝে যাবে যত রায়, মিটে যাবে মুকুন্দের চিরদিনের কামনা।
জীবন।